এই পাটা হচ্ছে ওনার কৃত্রিম পা যেটি আমরা সংযুক্ত করেছি এটার আলাদা আরেকটা ডিজাইন কারণ ওনার যে হাঁটুটা হাঁটুটাই নেই তো এই জন্য এটার ডিজাইনটা আলাদা আর এটা হচ্ছে আল্লাহর অরিজিনাল পা তো আমরা দেখতে পাচ্ছি যে এই কৃত্রিম পা থাকে আর থাক আপ উঠেন না আমি দেখতেছি হ্যাঁ এইখান থেকে একেবারে এই এই জায়গা থেকে কিন্তু ওনার উনি হাঁটছে এই হাঁটাটা আসলে আমাদের মানবিক বিজয় আনন্দের এবং মানবতার তো ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম সিআরপিতে আসেন আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন দীর্ঘ এক যুগ পাহীন ভাবে সে অনেক কষ্ট করে যাচ্ছে এবং তার এই এখানে একটু দাঁড়াই এই কষ্টের পরিত্রাণ ইনশাআল্লাহ কিছুটা হলেও লাঘব হবে আজকে থেকে দীর্ঘ তিন সপ্তাহের প্রচেষ্টায় আজকে সে কৃত্রিম পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে এবং বিয়ারেশিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এই পাটি ওনাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে সকল ব্যয়ভার খরচ বহন করে ওনাকে আমরা দিয়েছি উনি চলে যাবে এখন আজকের এই কৃত্রিম পাটি বিয়ারেশিয়া ফাউন্ডেশনের 543তম কৃত্রিম আর্টিফিশিয়াল লিম্ব সংযোজন আবার বলছি বিয়ারেশিয়া ফাউন্ডেশনের 543তম কৃত্রিম পা সংযোজন এবং এই পাটি স্পন্সর করছে হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইসলামিক ওয়েসিস শিকাগো অফ ইউএসএ অ্যান্ড কোলাবোরেশন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া ইউএসএ শিকাগো শিকাগো ইউএসএ তো এই দুটি সংস্থার কোলাবোরেশনে আমরা এই মানুষটির পাটি লাগিয়ে দিয়েছি এটি ইসলামিক ওয়েসিস ও হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়ার 10টি পায়ের মধ্যে 6 নাম্বার লেগস সো আমরা এই মানুষটিকে আজকে এই পাটি দিতে পেরে সত্যি আনন্দিত আমরা যদি তার সাথে একটু কথা বলি আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম রহিম ভাই দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো সাপমারা খাগড়াছড়ি মানিকছড়ি থেকে খাগড়াছড়ি মানিকছড়ি আচ্ছা তো এটি রেফারেন্স করছে আমাদের বিয়ারেশিয়া ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নিপাপু ওনার এলাকার এই অসহায় এক যুগ যাবৎ পাহীন ব্যক্তিকে উনি আমাদের কাছে রেফার করেছে সম্পূর্ণ যাচাই বাছার পর এবং উনি আসছে আমাদের কাছে আসলে অনেকেই চায় তো যারা সাধারণত 5-10-15 বছর তাদেরকে আমরা অগ্রাধিকার দিই তো আপনার তো প্রায় 12 বছর এক যুগের মতো পা নিন তো এইটাই প্রথম পা লাগানো তো আপনি তো কোনোভাবে লাগাইতে পারেন নাই কেউ লাগাই দেয় নাই ছেলে মেয়ে কয়জন মেয়ে দুটা ছোট মেয়ে দুটা আচ্ছা তো আপনি কিভাবে এই পাটি এক যুগ আগে হারাইছে গাড়ি অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা তো এখন আপনি কি করে সংসার চালান আমি কিছু কাজ করে কৃষি চাষ করে আমার ভাইও কিছু চালায় আমার সম্বন্ধীয় কিছু দিতেছে এই দিক দিয়ে কিছু চলে আচ্ছা যাই হোক তো এই কোন রকম কৃষি কাজ করে সংসার চালান একটা পা নাই তারপরে কষ্ট করেন এখন তো ইনশাআল্লাহ পাটা থাকার কারণে মোটামুটি কাজগুলো সহজ হয়ে যাবে জি তো যারা দিয়েছে ইসলামিক ওয়েসিস অফ শিকাগো ইউএসএ অ্যান্ড ইনসানিয়া শিকাগো ইউএসএ এই সংগঠনগুলোর জন্য দোয়া করবেন জি আলহামদুলিল্লাহ অনেক দোয়া করি আমার এই পাটা দেওয়ার জন্য আচ্ছা অনেক লাখ লাখ শুকরিয়া শুকরিয়া আদায় করেন জি আমরা দেখতে পাচ্ছি কাছ থেকে এই পাটা হচ্ছে ওনার কৃত্রিম পা যেটি আমরা সংযুক্ত করেছি এটার আলাদা আরেকটা ডিজাইন কারণ ওনার যে হাঁটুটা হাঁটুটাই নেই তো এই জন্য এটার ডিজাইনটা আলাদা আর এটা হচ্ছে আল্লাহর অরিজিনাল পা তো আমরা দেখতে পাচ্ছি যে এই কৃত্রিম পা থাকে আর থাক আপ উঠেন না আমি দেখতেছি হ্যাঁ এইখান থেকে একেবারে এই এই জায়গা থেকে কিন্তু ওনার নাই এই যে আমরা দেখতে পাচ্ছি তো এই একটু আমরা হেঁটে দেখাই স্মৃতি যে উনি হাঁটছে এই হাঁটাটা আসলে আমাদের মানবিক বিজয় আনন্দের এবং মানবতার তো ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষ আপনি তো এর আগে বাসায় বসে থাকতেই তো এখন তো ইনশাআল্লাহ আপনি তো এরকম ভাবে কল্পনা করেন না আবার যে হাঁটবেন জি এরকম ভাবে আমি কল্পনা করি না হাঁটবো যে এখন তো আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ জি খুশি জি আসলে উনি কল্পনাও করেন না আবার একটি পাহিন ভাবে যেভাবে হাঁটবে তো সবই আল্লাহর ইচ্ছা এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা শুকরিয়া আদায় করি স্পেশাল থ্যাঙ্কস ফর হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইসলামিক ওয়েসিস শিকাগো ইউএসএ অ্যান্ড উইথ কোলাবোরেশন ইনসানিয়া হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন শিকাগো ইউএসএ ওনাদের মাধ্যমে আমরা এই কৃত্রিম আর্টিফিশিয়াল লিম প্রতিস্থাপন করে দিয়েছি ওনারা 10টি স্পন্সর করেছে তার মধ্যে 6তম এবং বিয়ারেশিয়া বা ফাউন্ডেশনের মোট 543তম কৃত্রিম পা সংযোজন ওইদিকে যাই তো আমরা দেখতে পাচ্ছি উনি অনেক দূর হেঁটে আসছে এবং এটা যত দিন যাবে তত স্মুথ আকারে চলে আসবে এবং উনি যখন
ফুল প্যান্ট পরে যখন রাস্তায় বের হবে তখন আসলে অতটা বোঝাও যাবে না যে ওনার পা নেই। তো এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য আল্লাহর রহমতে, এবং ইনশাআল্লাহ এরকম অসহায় প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক অঞ্চলের মানুষের আমরা যাতে আরো এই ধরনের ভালো কাজের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে পারি। তো আপনি যে এখানে আসছেন আপনার যে আসা যাওয়া থাকা খাওয়া অ্যাঙ্গলেট জুতা ডিভাইস সকল কিছু ফাউন্ডেশন থেকে পাইছেন? জি। কোনো একটা খরচ আছে আপনার? জি না। আচ্ছা, তো কাউকে কোনো টাকা পয়সা তো দেওয়া লাগে নাই? জি না। ঠিক আছে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী স্পন্সর নিয়ে আমরা কাজ করে থাকি, কারো থেকে কখনোই কোনো ধরনের ফি বা অর্থ কখনোই নেওয়া হয় না। কেউ যদি আমাদের নাম ভাঙিয়ে কোনো ফি বা অর্থ চায় সাথে সাথে আপনারা প্রতারক হিসেবে তাকে চিহ্নিত করবেন এবং ছবিটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা এটা সোশ্যাল মাধ্যমে বড় করে দিয়ে দিব যাতে এই ধরনের কার্যক্রম কেউ ঘটাতে না পারে। তো আল্লাহর রহমতে আমরা যে 200 জনের এই বছরের টার্গেট আমাদের, তো যারা নতুন করে আবেদন করবেন জানুয়ারি মাসে আপনারা আবেদন করবেন, অযথা নতুনভাবে ফোন করলে আমরা নিব না, জানুয়ারি মাসে আবার নতুন করে নিব। তো আবারও বলছি স্পেশাল থ্যাঙ্কস ফর সাপোর্ট হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইসলামিক ওয়েসিস অফ শিকাগো ইউএসএ অ্যান্ড উইথ কোলাবোরেশন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন ইনসানিয়া অফ শিকাগো ইউএসএ। তো আমরা আজকে এই মানুষটিকে বিদায় দিব, বিদায় দেওয়ার আগে এখন আপনি হাইটার যে বাড়ি যাবেন চলে যাবেন আজকে, কে সবচেয়ে বেশি খুশি হবে? জি আমার সবাই খুশি হবে, খুব খুশি হবে, আমার মাও খুশি হবে, বাবাও খুশি হবে, আমার মেয়েও খুশি হবে, মা বাবা মেয়ে সবাই খুশি হবে আলহামদুলিল্লাহ। এইভাবে যাতে আমরা আরো মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং এইভাবেই যাতে আরো একদিন 1000 কোটে আমরা পৌঁছে যেতে পারি, আল্লাহ আমাদের সেই সক্ষমতা দান করুক। আমি ইনশাআল্লাহ আমরা বিদায় নিচ্ছি, উনিও খাগড়াছড়ি মানিকছড়ি, খাগড়াছড়ি মানিকছড়ি উনিও চলে যাবে, তো ইনশাআল্লাহ সামনের দিকে যাই। তো আমাদের এই যাওয়াই শেষ যাওয়া নাই, এই যাওয়াটা যাতে আনন্দের যাওয়া হয়, এরকম যাতে আমরা অসংখ্যবার যেতে পারি, সহস্রবার যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। পরিশেষে স্পেশালি কোলাবোরেশনের জন্য মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাই যার আন্তরিক ঐকান্তিক প্রচেষ্টা আমরা এই কার্যক্রমগুলো সম্পন্ন করেছি। তো এই পুরো বিষয়টি আমরা সম্পন্ন করে আমরা প্রথমে যখন তারা আসে তখন একটা আপডেট ভিডিও নিই, তখন কি অবস্থা পায়ের তারণে হয়েছিল, এবং যখন চলে যাবে তখন আপনাদের এটার সম্পূর্ণ আপডেট ভিডিও দিই। যখন উনি ইন করছে তখন একটা ভিডিও ছিল, এখন উনি সম্পূর্ণ পা লাগিয়ে উনি ওনার গন্তব্যে চলে যাচ্ছে যেখান থেকে উনি এসেছে, এবং এই যাওয়াটা আনন্দের এবং এই যাওয়াটা মানবিক এবং আমাদের মানবিক বিজয়ের, এবং এই যাওয়াটা সত্যিকার একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর যাওয়া, এরকম যাওয়া যাতে আমরা সবসময় যেতে পারি, এই যাওয়া একদিন যাতে মহান আল্লাহর দরবারে হাসি মুখে আমরা পৌঁছাতে পারি এই ভালো কাজগুলো দিয়ে। ধন্যবাদ সবাইকে, চট্টগ্রামের সিএনপি থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।